এজন্য আমরা যেন বিনয়ী হই, বিনয় হাম্বলনেস আরবিতে বলে তাওয়াদু, এটা খুবই জরুরি। এগুলো আমাদের মধ্যে এখন নাই, আমাদের মধ্যে ইগো, ইগো প্রবলেম আছে না নাই, অহংকার, জেলাসি, অ্যারোগেন্স, এগুলো থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে, করে না? আর অহংকারীদের কেউ পছন্দ করে না, সামনে সালাম দেয় পিছনে গালি দেয়, কথা বলেন? এই জন্য অহংকারী হবেন না, বিনয়ী হবেন। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান, আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি, আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। ওয়া জাআলনি সাবুরা, আমাদেরকে ধৈর্যশীল বানান, আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বলেন আমিন। নিজের চোখে নিজে ছোট থাকতে হয়, ঠিক কি না? এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন, মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় আল্লাহ টেনে উপরে উঠায়, সুন্দর না সিস্টেমটা? আর যে উপরে উঠতে চায় অহংকার করে তারে নিচে নামিয়ে দেয় কে? সৈয়দনা আদম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন, ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকান নাফার, আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও। আদম বলেন না, আমি সালাম দিব কেন, আমারা দেয় না কেন? অনেক মুরব্বি আছে বলে আমি দিব কেন, তোরা আমার দিবি, এরকম আছে না নাই? না, সালাম সবাই সবাইকে দিবেন, স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বড়রা ছোটদের দিবেন, ছোটরা বড়দের দিবেন, এক ভাই আরেক ভাইকে দিবেন, বোন ভাইকে দিবেন, তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে? কারণ সালাম অর্থই শান্তি। সালাম অর্থ কি? ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সাহাবাদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই, সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। তো সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, বুখারীর বর্ণনা, ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিসসালাম অহংকার করেন নাই, তিনি বলেন নাই যে কেন দিব, ফেরেশতারে বলেন না আমারে দিতে, এটা বলছে না, উনি সালাম দিলেন, ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল বাদি উবি সালামি বারি উম্মিনাল কেবের, আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়। মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কেবের লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, যার অন্তরে জাররা পরিমাণ অহংকারের ছিটে ফোটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা। কারা? যারা বিনয়ী, মুতাওয়াদা, হাম্বল, যাদের মধ্যে হাম্বলনেস আছে, যারা বিনয়ী তারা জান্নাতে ঢুকবে। তো সাইয়েদনা আদম আলাইহিসসালাম বিনয়ের পরিচয় দিলেন, কিন্তু শয়তানকে আল্লাহ বললেন উসজুদু, শয়তানকে বললেন শয়তান সেজদা দাও। ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও, শয়তান বলল আল্লাহ আমি সেজদা দিব না, অহংকার করলো, সে নিজে নিজে উপরে উঠতে চাইলো, সে বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের ধর্ম উপরের দিকে ওঠা, আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায়? উপরে যায়। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন আপনি মাটি থেকে, তা আমি কেন সেজদা দিব, আদমই না আমারে দিবে? আল্লাহ শয়তানকে চির জাহান্নামি বানিয়ে দিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিনয়ের কারণে আদমকে আল্লাহ বানালেন আশরাফুল মখলুকা, কি বানালেন? সৃষ্টির সেরা। এজন্য নূরের ফেরেশতারা সাইয়েদনা আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে, চিল্লায় বলেন ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিজেকে ছোট মনে করি, আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দেবে, আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে
তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে ঠিক কি না আবু নওয়াস একজন কবি ছিলেন উনি বলেছেন অকুল লিমাইয়া দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জান্নাতওয়ালার উপরও জান্নাতওয়ালা আছে ঠিক কি না এজন্য আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে তাওয়াদু এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার জেলাসি অ্যারোগ্যান্স এগুলো থেকে সম্মানিত ভাইরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এজন্য অহংকারী হবেন না বিনয়ী হবেন বিশ্ব নবী বলছেন আল্লাহ আপনি আমারে বিনয়ী বানান আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন